হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বাবলু এন্ড সোনু ব্লগ তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি তো फ्रेंड्स দেখো আমাদের বাড়ির পাশে আজকে এই যে আমাদের বাড়িরই পাশে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো আজকে সেখানে কালীপূজো তো নিমন্ত্রণ তো আছেই অবশ্যই তো এই মাত্র একজন জানি না কোথা থেকে আসলো এসে মানে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে তো দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদা ভাই বলতে দেখি তা বলছে একটা কথা ছিল বলছে কি কথা বলছে দুটো ভাত খেতাম কিন্তু ভয় পাচ্ছি তোমাদের দাদা ভাই বলছে যে ভাত খাবে তাহলে আমার ভয় কিসের বললেই হয় কটা ভাত দাও তো সেই মানুষটা আসলে এসে এইমাত্র খাওয়া দাওয়া করে চলে গেল আর তখনই আমাদের কালী ঠাকুরটা নিয়ে যাচ্ছে তো যাই হোক ফ্রেন্ডস এখন বেলা অনেকই হয়েছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো স্কিপ করবে না হচ্ছে ফুল ভিডিওটা দেখবে তো দেখো আজকে আমাদের রেশন তোমাদের দাদা ভাই সকালবেলা গিয়ে রেশনে লাইন দিয়েছে আর এখন এই যে রেশন দিয়েছে তো দেখো এখানে আমাদের 12 কেজি চাল আর এই যে আটার অবস্থা দেখো আটার প্যাকেট সব ফাটা ফুটো এই যে 8 প্যাকেট আটা আমার ছেলের হচ্ছে রেশনটা দেয় না কারণ আমার ছেলের এখন আধার কার্ডটা হয়নি তো লিঙ্ক করা হয়নি ওই জন্য আমার ছেলের এখনো রেশনটা পায় না আগে পেত এখন বন্ধ হয়ে গেছে তো এই চালগুলো এখন ঢেলে দেবো দেখি কেমন চাল দিয়েছে তো যাই হোক যেমনই চাল হোক চাল চালই দেখতে পারে আমার চালের হাড়ি কিন্তু একদম শূন্য হয়ে গেছে যত্ন করে রেখে দাও কারণ পরের মাসে এটা তো করে আমার দড়িটা আর এখানে আটা আছে আটাগুলো আমার ওখানে দেখো হাড়ি আছে তোর একটা প্লেট ছিল প্লেটটা ফেটে গেছে ওই জন্য অন্য কিছু দিয়ে ঢাকা দিতে হবে তাই থালাটা দিয়ে ঢেকে দেবো তাহলে রিগুলো উত্তাপ করবে না আর এই বড় কাপটা দিয়ে রাখবো এই হলো আমাদের রেশন আমরা সারা মাসে এই যে 12 কেজি চাল আর 8 প্যাকেট আটা পাই রেশন থেকে চলো এই ব্যাগটার মধ্যে অনেক আটা পড়েছে এগুলো ফেলে দিই দিয়ে ব্যাগটা গুছিয়ে রাখ তো বন্ধুরা এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো নিয়ে বাইরে মায়ের শাড়ি পরেছিলাম একটা তো সেই শাড়িটা তোমাদের দাদা ভাইকে বললাম শ্যাম্পু এনে দিতে তো তোমাদের দাদা ভাই শ্যাম্পু এনেছে শাড়িটা ঘর ঝাড় দেবো দিয়ে শাড়িটা দিয়ে দেবো তো এই বারুনটা আমাদের ছোট হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঝাড় দেওয়া যায় না সেই জন্য বসে বসে ঝাড় দিচ্ছি আর এইভাবে ঝাড় দিলে তো ঘরটা যে ধুলোগুলো আছে ঘরের মধ্যে ধুলোগুলো ভালো করে যাবে দেখো এরকম ছেড়ে দেবো চলো ঝাড় দিয়ে দিই বন্ধুরা আমার ঘর ঝাড় হয়ে গেছে তো দেখো আমি রান্নাঘর রান্না করে ঝাড় দিইনি ভেবেছিলাম একেবারেই রান্না বান্না করে পরিষ্কার করবো আমার রান্নাঘরটা নতুন হলে কি হবে ভেঙে চুড়ে একদম নষ্ট হয়ে গেছে
মায়ের শাড়ি আমি দুই তিন দিন পরেছিলাম, তো শ্যাম্পু ছিল না, দেখে কাচতে পারিনি। তো তোমাদের দাদা ভাই শ্যাম্পু এনে দিয়েছে, ওই জন্য মায়ের শাড়িটা ধুয়ে দিলাম। আর কিছু জামাকাপড়ও কাচাকুচি করে নিয়েছে, তো সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি স্নান করবো, তো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। অনেকগুলো শ্যাম্পু এনেছে, 10 পাতা শ্যাম্পু এনেছিল, ছেলে মেয়ে মনে হয় নষ্ট করেছে, কি জানি বুঝতে পারছি না। তো আমার এক বেশি তো চুল না মাথায় অলরেডি। তো বন্ধুরা দেখো, স্নান স্নান করে মেয়েকে ঘুম পাড়াইতে গেছিলাম, কিন্তু ও ঘুমাবে না। ও আটা দেখেছে, রেশন দিয়েছে আটা দেখেছে, তো এখন ওকে রুটি বানিয়ে দাও। তো সেই জন্য আটা চালতে বসেছি। তো দেখো কত ঘুষি বেরিয়েছে। আর এইদিকে দেখো আমাদের পাশে যে কালী পুজো আছে আজকে, সেই কালী ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি হচ্ছে কি যেন একটা করে, আমি ঠিক তো জানি না। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো চলো দেখি মাগে মনে বাইরে দেখাতো। আমি যে চেলেছি এর থেকে এখনো বেরোবে, দেখো চালা আটা থেকেও ঘুষি বেরোবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা বাই।